যেহেতু জামাই ষষ্ঠী আর নিলাম, তো জামাই ষষ্ঠীর শপিং ডান, চলো দেখা যাক জামাইয়ের পছন্দ হয় কি না। গুড ইভিনিং এভরিওয়ান। সো আজকে সকাল থেকে আর ব্লগ করা হয়নি, ভাবলাম এখনই করি। কি বলবো তোমাদেরকে, আজকে যা গরম দিচ্ছে, প্রচণ্ড গরম, দেখেই বুঝতে পারছো আমি পুরো ঘেমে কাহিল হয়ে যাচ্ছি। তো ফার্স্টে যাবো এখন টিউশনে, তারপর টিউশন থেকে আজকে একটু ট্রেন্সে যাবো, জামাই ষষ্ঠীর শপিং করবো। তো কার জামাই ষষ্ঠী কী না সেগুলো তোমাদেরকে পরেই বলবো, কিন্তু এখন তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ফর দ্য ফার্স্ট টাইম যাচ্ছে জামাই ষষ্ঠীর শপিং করতে, সো ভীষণ এক্সাইটেড, চলো। বেরিয়ে তো গেছি ঠিকই, কিন্তু এখন দুটো টিউশন আছে আমার, তারপরে যাবো ট্রেন্সে। অনেকদিন হয়েছে ট্রেন্সেও যাওয়া হয়নি, তো আজকে ফাইনালি যাবো, কালেকশনসগুলো তোমাদের সাথে শেয়ার। এ বাবা কি গরম ভাই, হাঁটতে পারছি না, মুখ চোখ ঘেমে কাহিল পুরো। সো আমি বেরিয়ে গেছি, এখন আরেকটা টিউশন আছে আমার। বেরিয়ে তো গেছি, এখন আমি ওয়েট করে আছি টুকটুকির জন্য। ট্রেন্সের সামনে যাই মা অঙ্কল, ট্রেন্সের সামনে আমি তো চলে এসেছি, কিন্তু এখন কথা হচ্ছে গিয়ে আমাকে দুটো জিনিস নিতে হবে, একটা হচ্ছে গিয়ে কুর্তি আর একটা শার্ট, যেহেতু জামাই ষষ্ঠী আগে এলাম। সো এখানে তো অনেকটাই কালেকশন আছে, এই যে দেখতে পাচ্ছ। সো দেখতে থাকি যে কোনটা নেওয়া যায়, আর বেশি এখানে বকবক করা যাবে না, কারণ হচ্ছে কি এখানে ভিডিও শুনেছি এলাও নেই, তাও করছি। সো এখান থেকে আমার মেয়ে মানে যেটা মেয়েদের জন্য নেওয়ার ছিল সেটা নেওয়া হয়ে গেছে, এখন উপরে যাচ্ছি ছেলের জন্য মানে জামাইয়ের জন্য কিছু নিতে। চলো দেখা যাক জামাইয়ের পছন্দ হয় কি না, নিয়ে তো নেবো যাই না। এখানে অনেক অনেক কালেকশনস আছে, ছেলেরার কাপড়ের দাম খুব একটা কম নয়, তা আমি বলেছি ওকে, শি ইজ হেল্পিং মি সো মাচ, বো বলবে কি কারো কারো মানে হচ্ছে কি ওদের যা মানে এখানে তো সে রোলসেন ইয়েটা নেই ফিরবি। ভেবেছিলাম নিজের জন্য কিছু নেবো, দেখি যদি পাই কিছু, যখন এসছি তখন নিজের জন্য তো কিছু একটা তো নিতে হবে। সো আমি চলে এসেছি ট্রায়াল রুমে, চলো ট্রায়াল করা যাক। গাইস এখন এসে ভাবছি, এখন এসে ভাবছি আমি যে কেন যে আসলাম, আমি কেন যে আমি আসলাম। সো গাইস আমার শপিং, চলো এখন আমি শপিংটা করে নিয়েছি, এখন বিল দিচ্ছি, এখানে বিল দিয়ে বেরিয়ে যাবো, চলো। থ্যাংক ইউ, বহুত হেল্প কিয়া তুমি, থ্যাংক ইউ। সো জামাই ষষ্ঠীর শপিং ডান, চলো। তো গরম তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, পিছনে দেখছো কি হচ্ছে, তোমরা তোমরা জাস্ট দেখে নাও কি হতে পারে। শিট, উফ গড, জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী। তো অ্যাকচুয়ালি কী সেই জামাই ষষ্ঠী বলে দিচ্ছি তোমাদেরকে, কাল অ্যাকচুয়ালি দিদিমণি আমাকে ফোন করেছিল, মানে আমার যেত তো বোন, আর তো ফোন করে বলেছে যে ঋষি আর দেবব্রতর জন্য দুটা কাপড় আনার জন্য, কারণ এই বছর ওরা প্রথম জামাই ষষ্ঠী খাবে, মানে ঋষি বর নিয়ে প্রথম জামাই ষষ্ঠী খাচ্ছে এই বছর, আর মানে দিদিমণি হচ্ছে ঋষির মা। তো আমি ভাবলাম ঠিক আছে হবে, আমিও চলে যাব, আর সাথে একটি কন্টেন্টও পেয়ে যাব, জামাই ষষ্ঠী স্পেশাল শপিং। তো আশা করি তোমাদের এই মজাটা ভালোই লেগেছে, আর আমি জানতাম তোমরা তো গেস করেই নেবে যে কিছু আমি প্র্যাঙ্ক করছি নিশ্চয়ই। তো গেলাম, গিয়ে কিনলাম দুটা জিনিস, আর এত গরম তোমাদেরকে কী বলবো, এসে আমি জাস্ট চলে গেছিলাম টিউশনে, তারপরে এখন ঘরে এসেছি, ভাবলাম তোমাদের সাথে জিনিসটা শেয়ার করে দিই। আর কতক্ষণ তোমাদেরকে বোকা বানাবো, আমি নিজে বোকা হয়ে যাচ্ছি ভাই এই পিক্সিকে নিয়ে,
এই দেখো 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 কি মানে হুলস্থুলি করছে। খাওয়া দাওয়া শেষ বন্ধুরা, কিন্তু স্টিল ও এখানে বসে থাকবে, মানে একটু লাজ লজ্জা যেটাকে বলি সেটাও ওর মধ্যে নেই। আর আজকে ডিনারে আছে ডাল, ডিম, অমলেট, আর রয়েছে আমাদের লক্ষ্মীপুরের প্রসিদ্ধ আনারস। তোমরা কারা কারা আমাদের লক্ষ্মীপুরের আনারস খেয়েছো নিশ্চয়ই কিন্তু কমেন্ট সেকশনে জানো। বন্ধুরা আমার মা ব্যস্ত যে কাল কোন শাড়িটা পরে মন্দিরে যাবে, মানে যেহেতু ধোয়া শাড়ি লাগবে, আর শাড়ি তো অনেকটাই আছে কিন্তু সবগুলো আর কি বলে ওই যে গরমের জন্য পরতে পারবে না। আর এখানে পিক্সিকে মা বন্ধ করে দাও, তো বন্ধ করে দাও, বন্ধ করে দাও, পেয়েছো কোনটা পরছো? এটা তো আমার শাড়ি, বুড়ুবাই দিয়েছিল, এটা পরছে মা আজ। প্রিপারেশন অলরেডি মানে স্টার্ট হয়ে গেছে সকাল, মোটামুটি আজকে সকাল থেকেই। এই যে দেখতেই পারছো এখানে সব কিছু রেডি হয়ে আছে। আর এই যে আমাদের পিক্সু উঠে গেছে, পড়া বাজে, এখন ঘড়িতে বাজে হচ্ছে কি 5:30। আর এই দেখো টুটুই ইজ অলসো হেয়ার। সো বন্ধুরা আমি আজকালকের ব্লগটাকে এখানে এন্ড করছি, বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ষষ্ঠী স্পেশাল ব্লগে। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইলো আমাদের এখানে, মানে আমার ঘরে স্পেশালি জামাই ষষ্ঠী না, আমার ঘরে হচ্ছে গিয়ে মা বাচ্চাদেরকে ষষ্ঠী দেয়, যেমন মা আমাকে, ভাইকে, আমার চেতুদুর ভাইদেরকে, সবাইকে ষষ্ঠী দেয় এরকম আর কি। তো জামাই ষষ্ঠী যেরকমটা হয়, যার ঘরে জামাই আছে ওর ঘরে জামাই ষষ্ঠী হবে, যার ঘরে বাচ্চা কাচ্চা আছে ওদের ঘরে বাচ্চা কাচ্চাদেরকেই ষষ্ঠী দেওয়া হয়। জানি না তোমাদের এখানে রিচুয়াল কেমন, আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও, কারণ সবার এই রিচুয়ালটা থাকে না। মানে আমরা যেন আমার মাদের হাত থেকে ষষ্ঠী খাই এইরকম রিচুয়াল সবার ঘরে থাকে না, তো কার কার ঘরে এই রিচুয়ালটা আছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। আর আজকের দিনটা তোমাদের কেমন কাটছে অবশ্যই জানি। সবাইকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইলো, আমি মুখ চোখ কিছু ধরিনি। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।